हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सोनजू स्टेशन। आमी सोनजीत। तो केमन आछेन सबाई? तो फ्रेंड्स, आज के दुटी बांगला सिनेमार पोस्टर एसेछे, तो सेई दुटी निये आज के रिएक्शन करब। एकटी हलो बनी एवं कौशलेर अपकामिंग सिनेमा अंतर्जाल एवं अपरटी हलो अंकुश एवं नुसरत फारियार अपकामिंग सिनेमा भय। तो ये दुटी सिनेमार आज के अफिसियल पोस्टर एसेछे। तो केमन लेगेछे आमार काछे पोस्टारगुलो एवं कतटा क्रिएटिव छिलो, तो ये विषय डिटेल्स बोलबो। बुझते ही पारछेन भिडियोटा खूबी इंटरेस्टिंग होबे। तो चलुन भिडियो शुरू करा जाक। तो फ्रेंड्स, प्रथमे आमि अंतर्जालेर पोस्टारटा रियाक्शन करब, जे सिनेमाते काज करते चलेछे बनी एवं कौशानी। तो फ्रेंड्स, ये सिनेमाटी एकटी नतून प्रोडक्शन हाउस थेके निर्माण करा होच्छे। प्रोडक्शनेर नाम पांडे प्रोडक्शन मोशन हाउस। सिनेमाटी डिरेक्ट करबेन प्रार्जुन मजुमदार एवं सिनेमाटी रिलीज करबे ए मासे 29 जुलाई। तो सिनेमार पोस्टारटी केमन छिलो? तो देखुन, एक कथा जदि बोली ताहले एटा आमार काछे सेरकम एक्सट्राऑर्डिनारी किछुई लागेनि। एकदमई टिपिकल एकटा पोस्टार लेगेछे। এখানে বনি সেনগুপ্তা একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে এবং একটা চাকু তাকে এক্সাইট করে এরকমভাবে কৌশানির ফেসটা দেখানো হচ্ছে। তো এখানে যে এক্সট্রা কিছু সেরকম হাইপাই, সেরকম হাই ক্রিয়েট করবে সেরকম কোনো লেভেলের কিন্তু পোস্টার না। এরকম পোস্টার আমরা অ্যাভেলেবেল দেখতে পাই, বিশেষ করে এরকম পোস্টার আমরা ওয়েব সিরিজে দেখতে পাই, নয়তো বা কোনো ক্রাইম থ্রিলার টিভিতে যেগুলো শো হয় সেগুলোতে আমরা দেখতে পাই। এবং এখানে বনি এবং কৌশানের যে লুক রয়েছে সেগুলো তাদের নর্মাল সিনেমার মতোই, কোনোরকম চেঞ্জেস নেই। তো পোস্টার থেকে তো সেরকম কিছু পাইনি, দেখা যাক টিজার ট্রেলার আসলে কেমন হয়। আর তাছাড়াও আমার একটা জিনিস খুব খারাপ লাগে, সেটা হলো রিপিটেড কাস্টিং। বনি এবং কৌশানীকে এত রিপিটেড কাস্ট করা হচ্ছে যেগুলো আর দেখতে ভালো লাগছে না। এ সিনেমা বাদেও তাদের আরও 4-5টি সিনেমার কাস্ট করা অলরেডি আছে যে তারা দুজন একসঙ্গে কাজ করবে। তো আমি বলবো, বনি যদি তার কেরিয়ারকে হাইট করতে চায় তাহলে কাস্টিংটা চেঞ্জ করতে হবে। বারবার তার গার্লফ্রেন্ডের সঙ্গে সিনেমা করবে এরকম পারিবারিক করলে তো আর কাজ হয় না। তো যাই হোক, অনেক এক্সট্রা কিছু বলে ফেলেছি, এবার আমরা পরের পোস্টারটি রিয়াকশন করবো। পরের যে পোস্টারটি, সিনেমার নাম ভয়। এই সিনেমাতে মুখ্য চরিত্রে কাজ করতে চলেছেন অঙ্কুশ হাজরা এবং নুসরত ফারিয়া। তো এই সিনেমাটি নির্মাণ করছেন ইকো প্রোডাকশন হাউস এবং সিনেমাটি ডিরেক্ট করবেন রাজা চন্দা। তো দেখুন, আগেই বলে রাখি, এই সিনেমার প্রথম একটা ফার্স্ট লুক এসেছিলো অনেক দিন আগেই। তো এই সিনেমার শুটিং শুট হয়েছিল প্রায় 3 বছর আগে। 3 বছর পর আবারও এটা রিসাম করা হচ্ছে, অর্থাৎ যতটুকু কাজ হয়েছিল বাকি অংশের কাজ আবার নতুন করে হচ্ছে। তো আমরা যদি পোস্টার নিয়ে কথা বলি, তো এই সিনেমার পোস্টারটা আমার কাছে ইউনিক লেগেছে, অনেকটা ক্রিয়েটিভিটি, অনেকটা ট্যালেন্টেড পোস্টার লেগেছে। মানে এই সিনেমার পোস্টার অনেক কথা বলছে। তো এই সিনেমার পোস্টার থেকে অনেকটা গল্প আন্দাজ করা যায়। যেমন একটি বাচ্চা মেয়ে ঘরের এক কোণায় রক্তাক্ত অবস্থায় বসে আছে এবং তার মনে চোখে সব জায়গায় ডর বা ভয় লেগে আছে, এবং তার সামনে একজন ব্যাকসাইড থেকে দাঁড়িয়ে রয়েছে, যথাসম্ভব এটা অঙ্কুশ হাজরাই হবে। তো এখানে দেখা যাচ্ছে তার হাতে একটা হাতুড়ি, অর্থাৎ এই যে সিনটা ক্রিয়েট করা হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে ব্যাকসাইড থেকে যে লোকটা দাঁড়িয়ে আছে সে একজন সাইকো কিলার এবং সে এরকম বাচ্চাদের হত্যা করে। তবে এই সিনেমার পোস্টার দেখে আমার একটা গল্পের কথা মনে পড়েছে। আমি একটা সাউথ ইন্ডিয়ান ছবি দেখেছিলাম, আমার এখন নামটা মনে পড়ছে না। তো ওখানে দেখেছিলাম একজন সাইকো কিলার বাচ্চাদের এরকম হাতুড়ি দিয়ে খুন করে। তো অনেকটা থ্রিল থাকে, বাট শেষে জানা যায় যে সেই ব্যক্তি একজন ছোট্ট মেয়েকে ভালোবাসত, অর্থাৎ একজন কম বয়সী মেয়েকে ভালোবাসত, এবং সেই মেয়েটি তাকে বন্ধুর চোখে দেখতো কিন্তু কখনোই তাকে ভালোবাসত না, এবং সে হঠাৎ করে গিয়েই প্রপোজ করে দেয় কলেজের মধ্যে, এবং সেখান থেকে মেয়েটি তাকে অপমান করে চলে যায়, এবং তারপর সেই ছেলেটা মেন্টালি টর্চার হয়ে পুরো সাইকো কিলারে পরিণত হয়, এবং সে এরকম বাচ্চাদের প্রতি এতটাই নফরত আসে যে এরকম মেয়ে বাচ্চা দেখলে সে খুন করে। তো এরকম একটা প্লটে আমি গল্প দেখেছি, জানি না আওদো ওই গল্প থেকে এটা ইন্সপায়ার হবে কি না, বাট আমার মনে হচ্ছে এই পোস্টারটা কিন্তু এরকম কথা বলছে যে গল্পটা এরকম হতে পারে। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ বা রিয়াকশান। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই।